নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? তো এই ভিডিওতে তোমাদের জন্য থাকবে হিরো ওয়াইসেলকে নিয়ে বেশ কিছু বড় আপডেট। তো কোথাও যেও না, শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থেকো, অনেক কিছু রয়েছে এই ভিডিওতে তোমাদের জন্য। এবং ভিডিওটা শুরুর আগে যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তাহলে কিন্তু খেলাধুলা সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট আপডেটগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু সবসময় সবার আগে পেয়ে যাবে। এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশের বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে কিন্তু আমি যখনই কোনো ভিডিও আপলোড করব খেলাধুলা সংক্রান্ত, তোমাদের কাছে কিন্তু সবার আগে নোটিফিকেশনগুলো পৌঁছে যাবে এবং তোমরা সবার আগে খেলাধুলা সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট আপডেটগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু সবসময় সবার আগে পেয়ে যাবে। তো আর কথা না বাড়িয়ে আসা যাক মেইন টপিকে। তো এই ভিডিওতে তোমাদের জন্য থাকবে হিরো ওয়াইসেলকে নিয়ে বেশ কিছু বড় আপডেট। তো কোথাও যেও না, শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থেকো, অনেক কিছু রয়েছে এই ভিডিওতে তোমাদের জন্য। তো যদি কথা বলা যায় আইএসএল এর প্রথম আপডেটটা নিয়ে, তো তোমাদের জানিয়ে দিই সেই আপডেটটা কিন্তু উঠে আসছে চেন্নাই এফসি কে নিয়ে। তো চেন্নাই এফসি আইএসএল এর গুরুত্বপূর্ণ দল, তো তারা কিন্তু তাদের দলে একজন ভারতীয় উইঙ্গারকে তাদের দলে আনার জন্য ভীষণভাবে চেষ্টা করছে এবং সব কিছু ঠিকঠাক থাকলে তোমরা কিন্তু এই ভারতীয় উইঙ্গারকে পরের বছর আইএসএল এ চেন্নাই এফসিতে দেখতে পেতে পারো। তো যে আপডেটটা এই মুহূর্তে উঠে আসছে, 25 বছর বয়সী ভারতীয় উইঙ্গার আলেকজান্ডার রোমারিও জেসুরাজ। তো আলেকজান্ডার রোমারিও জেসুরাজ 25 বছর বয়সী এই ভারতীয় উইঙ্গার, যিনি কিন্তু এবছর আইএসএল এ এফসি গোয়াতে খেলছেন এবং একটা অসাধারণ পারফরমেন্স করছেন এই ভারতীয় উইঙ্গার আলেকজান্ডার রোমারিও জেসুরাজ। তো তাকে কিন্তু চেন্নাই এফসি তাদের দলে আনার জন্য ভীষণভাবে চেষ্টা করছে এবং সব কিছু ঠিকঠাক থাকলে তোমরা কিন্তু আলেকজান্ডার রোমারিও জেসুরাজকে পরের বছর আইএসএল এ চেন্নাই এফসিতে দেখতে পেতে পারো। তো দেখা যাক ফাইনালি কী হয়, বাট এই মুহূর্তে কিন্তু এই আপডেটটা উঠে আসছে। তো আলেকজান্ডার রোমারিও জেসুরাজ তিনি চেন্নাই এফসিতে গিয়ে কতটা ভালো পারফর্ম করতে পারবেন এবং আলেকজান্ডার রোমারিও জেসুরাজ তিনি চেন্নাই এফসিতে গেলে সেটা চেন্নাই এফসির জন্য কতটা ভালো হবে তোমাদের কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তো এই ছিল প্রথম আপডেটটা আইএসএলকে নিয়ে। তো এবার যদি কথা বলা যায় আইএসএল এর নেক্সট আপডেটটা নিয়ে, তো তোমাদের জানিয়ে দিই সেই আপডেটটা কিন্তু উঠে আসছে এটিকে মোহনবাগানকে নিয়ে। তো তোমরা জানো এটিকে মোহনবাগানের একজন গুরুত্বপূর্ণ মিডফিল্ডার হুগো বুমোস। তো এটিকে মোহনবাগানের এই গুরুত্বপূর্ণ মিডফিল্ডার যিনি কিন্তু বেঙ্গালুরু এফসির সাথে এটিকে মোহনবাগানের যে ম্যাচটা ছিল সেই ম্যাচে তিনি কিন্তু একটা চোট পেয়েছিলেন এবং যে কারণে তিনি কিন্তু পুরো ম্যাচটা খেলতেও পারেননি। এবং এই মুহূর্তে হুগো বুমোসের একটা ইঞ্জুরি আপডেট উঠে আসছে। তো তোমাদের জানিয়ে দিই হুগো বুমোসের চোটটা কিন্তু খুব একটা গুরুতর নয় এবং তিনি কিন্তু অনুশীলনে নেমে পড়েছেন এবং সব কিছু ঠিকঠাক থাকলে তোমরা কিন্তু চেন্নাই এফসির সাথে এটিকে মোহনবাগানের ম্যাচে হুগো বুমোসকে কিন্তু দেখতে পেতে পারো। তো আমরা সবাই চাইবো হুগো বুমোস তিনি যেন চেন্নাই এফসির সাথে এটিকে মোহনবাগানের ম্যাচে একটা দুরন্ত পারফরমেন্স করুন। তো তোমাদের এ ব্যাপারে কী মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তো তোমাদের আরও একবার জানিয়ে দিই হুগো বুমোসের চোটটা কিন্তু খুব একটা গুরুতর নয় এবং কোচ জোয়ান ফেরান্দো তিনি যদি মনে করেন তাহলে কিন্তু হুগো বুমোস অবশ্যই খেলবেন চেন্নাই এফসির সাথে এটিকে মোহনবাগানের ম্যাচে। এবং তার পাশাপাশি এটিকে মোহনবাগানকে নিয়ে আরও বেশ কিছু ভালো খবর থাকছে। তো তোমাদের জানিয়ে দিই রয় কৃষ্ণা এটিকে মোহনবাগানের এই গুরুত্বপূর্ণ ফুটবলার, যিনি কিন্তু ইঞ্জুরির কারণে বেশ কয়েকটা ম্যাচে খেলতে পারেননি এবং তারপর তিনি কিন্তু ওড়িশা এফসির সাথে ম্যাচে ফিরেছিলেন এবং তারপর তিনি কিন্তু পুরো ম্যাচটা খেলতেও পারেননি সেই ম্যাচে, বিকজ তিনি কিন্তু একটা লাল কার্ড দেখেন। এবং তারপর বেঙ্গালুরু এফসির সাথে এটিকে মোহনবাগানের ম্যাচে সেখানেও তিনি খেলতে পারেননি বিকজ তিনি আগের ম্যাচে লাল কার্ড দেখেছিলেন। এবং এই মুহূর্তে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি রয় কৃষ্ণা তিনি কিন্তু চেন্নাই এফসির সাথে এটিকে মোহনবাগানের ম্যাচে খেলবেন এবং আমরা সবাই চাইবো রয় কৃষ্ণা যেন একটা অসাধারণ পারফরমেন্স করুন চেন্নাই এফসির সাথে এটিকে মোহনবাগানের ম্যাচে। এবং তার পাশাপাশি ডেভিড উইলিয়ামস তিনিও কিন্তু চোট পেয়েছিলেন এবং যে আপডেটটা এই মুহূর্তে উঠে আসছে ডেভিড উইলিয়ামস তিনিও কিন্তু অনুশীলনে নেমে পড়েছেন এবং সব কিছু ঠিকঠাক থাকলে এবং কোচ জোয়ান ফেরান্দো তিনি যদি মনে করেন তাহলে কিন্তু ডেভিড উইলিয়ামস তিনিও কিন্তু চেন্নাই এফসির সাথে এটিকে মোহনবাগানের ম্যাচে অবশ্যই খেলবেন। তো আমরা সবাই চাইবো চেন্নাই এফসির সাথে এটিকে মোহনবাগানের ম্যাচে এটিকে মোহনবাগান একটা অসাধারণ পারফরমেন্স করুক আমরা সবাই চাইবো এবং এই ম্যাচটা কিন্তু এটিকে মোহনবাগানের জন্য যথেষ্ট একটা গুরুত্বপূর্ণ ম্যাচ। তো আমরা সবাই চাইবো চেন্নাই এফসির সাথে এটিকে মোহনবাগানের ম্যাচে এটিকে মোহনবাগান যেন একটা অসাধারণ পারফরমেন্স করুক। তো এই ছিল আপডেটগুলো আইএসএলকে নিয়ে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দিও এবং কমেন্ট করে জানাও যে চেন্নাই এফসির সাথে এটিকে মোহনবাগানের ম্যাচে এটিকে মোহনবাগান কতটা ভালো পারফর্ম করতে পারবে তোমাদের কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। এবং তার পাশাপাশি কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে প্রেস করতে একদমই ভুলবে না। তাহলে কিন্তু খেলাধুলা সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট আপডেটগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু সবসময় সবার আগে পেয়ে যাবে। তো আজকের মতন এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওয়। ততক্ষণের জন্য ভালো থেকো আর দেখতে থেকো গেম অন।